ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে জয় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে ভোলা দিনের কাঁদুন কাঁদুন হাসি ভালোবাসি 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 বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে ভোলা দিনের কাঁদুন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাসি ভালোবাসি 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 ফিরে এলাম বিরতির পরে কথা দিয়েছিলাম গান নিয়ে ফিরব গান গাইতে গাইতে ফিরলাম কেন জানি মনে হলো এই গানটাই গাইব ভালোবাসি ভালোবাসি বড্ড ভালোবাসি আমরা এই পৃথিবীটাকে তাই তো বন্ধু সবাই আমার সঙ্গে একমত তো আমরা সবাই ভালোবাসি এই জীবনকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি এই বাতাসকে ভালোবাসি আকাশকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তাই তো পৃথিবীটা আমাদের কাছে সুন্দর থাক অসুন্দর যেন না হয় এক বন্ধু আছেন একটু কথা বলে নি হ্যালো না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো ব্যাপার না আবার সংযোগ হবে আবার কথা হবে ভারতী পত্রিকা চলতে চলতে মূলত ছোটদের নতুন পত্রিকার প্রকাশ ঘটল পত্রিকার নাম হলো বালক
এই পত্রিকার সম্পাদক ছিলেন জ্ঞানদায়িনী দেবী, সম্পর্কে রবীন্দ্রনাথের মেজ বৌঠান। বহু লেখা লিখলেন রবীন্দ্রনাথ। জ্ঞানদায়িনী দেবী রবীন্দ্রনাথের মেজ বৌঠান। রবীন্দ্রনাথ সেই পত্রিকায় বহু লেখা লিখলেন। এই পত্রিকার দ্বিতীয় সংখ্যায় রবীন্দ্রনাথ লিখলেন একটা ছোট্ট নাটক, নাম চিকিৎসা। নাম হচ্ছে চিকিৎসা। হালাধন বলে একটি চরিত্র, সে প্রথমে ডাক্তারের বাড়ি থেকে হাঁসের ডিম চুরি করেছিল। ডাক্তারের বাড়ি থেকে, ডাক্তার মানে বাঙালি ডাক্তার না, সাহেব ডাক্তার। সাহেব ডাক্তারের বাড়ি থেকে হাঁসের ডিম চুরি করেছিল। পরে ডাক্তারের আস্তাবল থেকে হাঁস চুরি করে পেটের মধ্যে থলির ভেতর রাখে। কি আশ্চর্যের কথা, প্রথমে হাঁসের ডিম, তারপরেও তার লোভ কমে না, সে এক আস্ত হাঁস চুরি করলো। চুরি করে রাখলো কিনা পেটের মধ্যে, একটা থলি ছিল, সে থলির মধ্যে সেই হাঁসটাকে পুড়ে দিল। এদিকে হালাধনের পেট ফোলা, তার উপর প্যাঁক প্যাঁক শব্দ হচ্ছে শুনে ওর বাবা মা হালাধনকে হাসপাতালে নিয়ে যায়। সত্যি তো, সুস্থ ছেলে বাড়ি ফিরল, পেটের থেকে প্যাঁক প্যাঁক আওয়াজ বেরোচ্ছে, তো বাবা মা তো ভয় পাবেই। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চল যেতেই হবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারের সঙ্গে হালাধনের কথোপকথন এবার শোনাবো। আমার যত বন্ধু আছেন সবাইকে বলছি কিন্তু, রবীন্দ্রনাথের লেখা চিকিৎসা নামের একটি নাটক, সেই নাটকের একটা অংশ, অসম্ভব হাস্যরসাত্মক, সেই অংশটা শোনাচ্ছি, সবাই শুনুন। চিকিৎসা নাটকের একটি দৃশ্যে ডাক্তার ও হারাধনের কথোপকথন। ডাক্তার বলছে, তোমার পেটে কি হইয়াছে? হারাধন, কিছু হয়নি সাহেব, এবার আমাকে মাফ করো সাহেব, আমার কিছু হয়নি। কিছু হয়নি তো এটা কি? পেটে খোঁচা দেয় আর হাঁসটা প্যাঁক প্যাঁক করে ওঠে। ডাক্তার আরো বলে, কিছু হয়নি তো এটা কি? তোমার ব্যায়ামও আমি সমস্ত বুঝিয়ে আছি। ডাক্তার হেসে ফেলেন, আসলে ডাক্তার তো ধরে ফেলেছেন। তখন ডাক্তার বলছে, তোমার ব্যায়ামও আমি সমস্ত বুঝিয়ে আছি। হারাধন, তোমার গা ছুঁয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যায়ামও হয়নি, এমন কাজ আর কখনো করব না। সে তো কাঁদো কাঁদো অবস্থা। ডাক্তার তত গম্ভীর হয়ে, তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে। সাহেব, আমার ব্যায়াম আমি জানি নে, তুমি জানো। হাঁসটা তখন প্যাঁক 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 আওয়াজ করেছে। আ বলো যা, এর ডাক যে কিছুতেই থামে না। ডাক্তার একটা বড় ছুরি বার করে, তোমার চুরি ব্যামো হইয়াছে, ছুরি না দিলে সারিবে না। ছুরি মারবার ভঙ্গিতে ডাক্তার এগিয়ে যায় হারাধনের দিকে। হারাধনের তো হয়ে গেছে, একেবারে কেঁদে পেট থেকে হাঁস বের করে বলে, সাহেব সাহেব, এই নাও তোমার হাঁস, তোমার হাঁস কোনো মতেই আমার পেটে সইল না, এর চেয়ে ডিমগুলো ভালো ছিল। সাহেব সাহেব, আমার ব্যামো, আমার ব্যামো একেবারে সেরে গেছে সাহেব, আমাকে ছেড়ে দাও সাহেব। সাহেব তখন, হাসতে লাগলেন। এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অল্প বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর। তো যে মানুষটি এইরকম, যার হাস্যরস
সেই মানুষটি বড় হয়ে ডাক্তারের দিকেও ঝুঁকেছিলেন, বিস্তর বইপত্র পড়েছিলেন এবং মোটের উপর ভালোই ডাক্তারি করতেন। হয়তো ডিগ্রি ছিল না, কিন্তু ভালোই ডাক্তারি করতেন। এক বন্ধু আছে, একটু কথা বলে নি। হ্যালো। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। টিভির ভলিউমটা, টিভির ভলিউমটা একদম শূন্য করে দিন। ঠিক আছে, টিভির ভলিউমটা। হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। আমি যে নাটকটা শোনালাম কেমন লাগলো? নাটকটা আপনার খুবই সুন্দর মনে হলো এবং খুবই ভালো হলো। এই অনুষ্ঠানটা আমি প্রত্যেকদিন দেখি, কিন্তু আপনাদের লাইন কোনো টাইমই পাই না। হ্যাঁ, আসলে অনেক বন্ধু থাকেন, চেষ্টা করেন, সেই কারণে হয়তো আপনারা অনেকেই পান না, কিন্তু এই তো পেলেন, এই তো কথা হচ্ছে। বলুন। হ্যাঁ অবশ্যই, তবে আপনার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কথা বলছি, আপনার মুর্শিদাবাদ ডোমকল কোটাবাড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা, টিভির ভলিউমটা আমি বারংবার বলি, বারবার বলি আমার সমস্ত বন্ধুদের, কি জানি সব বন্ধুরা ভুলে যায়, যেই ফোনের লাইন পেলেন অমনি সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করেন, কিন্তু আমার কথাটা একটু মাথায় রাখতে হবে তো, টিভির ভলিউমটা শূন্য করতে হবে তো, এই তো লাইনটা কেটে গেল। তো কি লাভ হলো, আমার তো খারাপ লাগছে, কথা বলতে পারলাম না, মুর্শিদাবাদের বন্ধু আমি নামটাও শুনতে পারলাম না। ঠিক আছে বন্ধু, পরের বার তাহলে মনে থাকবে তো, টিভির ভলিউমটা একদম শূন্য করে তারপরে ফোনের লাইনে আসবেন, দেখবেন সংযোগ আর বিচ্ছিন্ন হচ্ছে না, বন্ধুত্বটা দৃঢ় হবে, ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা আপনাকে। তা এই যে নাটকের অংশটা শোনালাম রবীন্দ্রনাথের লেখা, একটা গান শোনাবো কি শোনাই, তারপর আবার ফিরব। গানে যাবার আগে এক বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো। হ্যালো সুপ্রভাত দাদা, আমি কোন্নগর থেকে অরিন্দম চক্রবর্তী বলছি। নমস্কার সুপ্রভাত, হ্যাঁ বলুন। আমি আজকে প্রথম, মানে আমি অ্যাকচুয়ালি রেগুলারই আপনাদের প্রোগ্রামটা দেখি, কিন্তু আজকে জাস্ট আমার মেয়ে পাশে বসেছিল, মানে আমি বললাম যে দেখি একবার ট্রাই করে পাই কিনা, সেই জন্য বাই ডিফল্ট পেয়ে গেলাম। আমি আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ঠিক ঠিক, আমি একটা ছোট্ট গান রিকোয়েস্ট করবো, এই গানটা প্লিজ যদি আমার জন্য করেন, সেটা হচ্ছে ওই তুমি কেমন করে গান করা হয়ে গুনি আমি অবাক হয়ে শুনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি অনেকবার গানটা গেয়েছি, গানটা খুব জনপ্রিয় গান, বহুশ্রুত গান। মানে আমার, মানে আজকের দিনে জাস্ট এটা আমার কাছে একটা মানে সারপ্রাইজ হিসেবে যদি একটু করেন, কারণ আমি আজকে প্রথম দিন ফার্স্ট টাইম লাইনটা পেলাম, এই জন্য জাস্ট আমি রিকোয়েস্ট করছি। ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই শোনাব, ভালো থাকবেন, নতুন বছর আপনার জীবনেও অনেক শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক, আনন্দ নিয়ে আসুক, এই কামনা করি সিটিভেন প্লাস পরিবারের তরফ থেকে। সবাইকে নিয়ে ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা আপনাকে। একটা গান শুনেই তারপর আবার ফিরব। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানি তোমার পানি তোমার পানি, যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে।
চিত্ত মম যখন যে থাই থাকে সারা যেন দেশে তব ডাকে চিত্ত যেন যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে বাহিরে রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে বাহিরে রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মোর হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে রবীন্দ্রনাথ তার শৈশবের কথা ছেলেবেলা বইতে লিখেছেন।
অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠতে হতো। প্রথমে কুস্তির আখড়ায় রবীন্দ্রনাথ কুস্তি করছেন, একবার চোখ বন্ধ করে একটু ভাবুন তো, রবীন্দ্রনাথ খালি গায়ে ছোট্ট সেই কপিন পরে ল্যাঙ্গুট পরে কুস্তি করছেন, একবার ভাবুন কি মজাদার একটা দৃশ্য। আচ্ছা এক বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো 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 নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যালো হ্যালো। না 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 না, অনেকগুলো বন্ধু ঢুকে পড়েছে, আমি কোন বন্ধুর সঙ্গে কথা বলবো, ভারী আশ্চর্য। না একে একে আসুন, আমি নিশ্চয়ই গল্প করব, কথা বলবো, মতামত নেব, কিন্তু সবাই মিলে একসঙ্গে আসবেন না, কি মুশকিল। কার সঙ্গে কথা বলি? হ্যালো, ইনি বলছেন হ্যালো, উনি বলছেন হ্যালো। না আমি কারোর সঙ্গেই কথা বলবো না, সবাই একা একা আসুন। রবীন্দ্রনাথ তার শৈশবের কথায় লিখেছেন, ভোরবেলা উঠতে হতো, বিছানা থেকে উঠে প্রথমে কুস্তির আখড়ায়, কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্য। মানুষের দেহে কতগুলো হাড় থাকে, মনে হয় 206 কি এরকম একটা সংখ্যা হবে আর কি, আমি খুব সঠিক না বললেও কাছাকাছি আছি। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল, কি সাংঘাতিক ব্যাপার, রাত্রিবেলা দেখলে তো ভয় পেয়ে যাবে বাড়ির শিশুরা ছোটরা। রাত্রে আমাদের শোবার ঘরের দেওয়ালে ঝুলতো, হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠতো খটখট 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 করে, কি সাংঘাতিক ব্যাপার, এই যে বলছিলাম দেখলে ভয় ভয় লাগে। তাদের নাড়াচাড়া করে 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 হাড়গুলো শক্ত শক্ত নাম সব জানা হয়ে গেছিল। এক বন্ধু আছেন, একটু কথা বলি। হ্যালো হ্যালো নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং দাদা, খুব ভালো লাগছে আজকে আপনার প্রোগ্রামটা দেখে, মানে আজকে সকালটা আমার কাছে খুব খুব সুন্দর হয়ে উঠেছে, অন্যরকম সকাল হচ্ছে তাই তো। হ্যাঁ আপনার গলা অপূর্ব অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বারবার বলবেন, বারবার বলবেন, আমার ভালো লাগে, প্রশংসা শুনতে ভালো লাগে। আমার মানে আপনার মানে আজ থেকে আমি আপনার ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি যে চিকিৎসা নাটকটা করলেন না, খুব সুন্দর, ভারী সুন্দর। আচ্ছা খুব মজা পেলাম আর কি, চেষ্টা করলাম, আসলে কোনদিন নাটক করিনি। হ্যাঁ ওই গান, ওই গানটাই গেয়েছি। ভগবান আপনাকে যা দিয়েছে না, আপনার স্বর, আপনার সুর, আপনার মানে আমি আপনার একজন ফ্যান আজ থেকে হলাম, এবং ভগবানের কাছে কামনা করি এই সুর যেন আপনার সেই দিন অব্দি যেন থাকে, আর মানুষকে যেন এইভাবে আনন্দ দিতে পারেন আপনি। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। আর আমার একটা রিকোয়েস্ট আছে গানে, সেই রিকোয়েস্টটা হচ্ছে এবার তোর মরা গানি বান এসেছে, এই গানটা শোনার জন্য। হ্যাঁ গানটা শোনাবো। আচ্ছা আরেকবার শুনবো, কোথা থেকে এবং কে? আমি কেয়া মিত্র বলছি, ভবানীপুর থেকে। ভবানীপুর থেকে কেয়া মিত্র। হ্যাঁ আমি যখন মানে আজকে লাইনটা পেয়ে এত এত আনন্দ হচ্ছে যে বর্ষ শেষে আপনার কাছ মানে এই লাইনটা পেয়ে এত আনন্দ, আর আজকে সকালটা এত ভালো লাগছে, গানে গানে আপনি আমার আমাদের আমার পরিবারে, শুধু আমার নয় আমার পরিবারের সকলের আপনি মনটা ভালো করে দিয়েছেন। বাহ খুব ভালো লাগছে, খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নতুন বছর আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসুক, আমার সমস্ত সিটিভিএন প্লাস পরিবারের তরফ থেকে এই শুভকামনা রাখলাম। এক বন্ধু এসে গেছেন, তার সাথে কথা বলে নি। হ্যালো, হ্যাঁ দাদা সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। ভালো আছেন দাদা? ফাইন, খুব সুন্দর আছি, আর শীতটা বেশ জম্পেশ পড়েছে। সকালবেলা এই শীতে কাঁপতে কাঁপতে আসি তো স্টুডিওতে। ঠান্ডা কেমন পড়েছে? প্রচন্ড ঠান্ডা। আর এই যে আমরা গান শোনাচ্ছি, তথ্য উপস্থাপন করছি, এক কাপ চা খাওয়ার টাইম পাচ্ছি না। এটা শেষ করে তারপর চা খাবো। হ্যাঁ বলুন। নিত্য তোমার যে ফুল ফোটা, আমি বোধহয় সম্ভবত লাস্ট উইকে শুনেইছি তো, আপনি শুনেননি? না তাহলে আমি ছিলাম না দাদা। আচ্ছা
ঠিক আছে, তাহলে একটা দুটো সপ্তাহ ছেড়ে আবার শোনাবো। আচ্ছা ঠিক আছে। আর আমার ছেলে বলছে হাঁসের গল্পটা বললেন যেটা, আমার ছেলে বলছে মা আমি তো হাঁস মাংস খাই, আমার পেটে তো প্যাক প্যাক করে না। সত্যি সত্যি নাটকটা খুব মজাদার নাটক, সুন্দর। হ্যাঁ খুব সুন্দর নাটক। ওই যে পেটের মধ্যে হাঁসের পোটলাটা ছিল, তো হারাধনের বাবা মা ভাবলো যে নিশ্চয়ই ছেলের পেটে কোনো ব্যায়াম হয়েছে, তা নাহলে পেটটা ওরকম ফুলেছে কেন, এরকম তো ছিল না। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, আর সেই সাহেব ডাক্তার তখন পেটে খোঁচা দেয় আর প্যাঁক প্যাঁক করে আওয়াজ করে হাঁসটা। তো এটা খুব সত্যি, এটা সত্যি মানে ছোটদের কাছে খুবই মজাদার। আমরা আমরা বড়রাই মানে মজা পাচ্ছি, সেখানে ছোটরা তো বেশি মজা পাবে। মন খারাপ, 5 তারিখ থেকে স্কুল বলছে আমি আর এই প্রোগ্রামটা দেখতে পাবো না, সকালে চলে যায়। না না না, মন খারাপের কোনো কারণ নেই। যেদিন ছুটি থাকবে শনিবার, সেই শনিবার প্রসূন কাকুর অনুষ্ঠান যেন অবশ্যই দেখে। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। নতুন বছর আপনাদের জীবনে, সবার জীবনে সমৃদ্ধি, শান্তি, আনন্দ সব কিছু নিয়ে আসুক, এই কামনা করি। ধন্যবাদ। তো রবীন্দ্রনাথ লিখেছেন, ঘরের মধ্যে ঝুলছে একটা আস্ত কঙ্কাল, রাত্রে আমাদের শোবার ঘরের দেওয়ালে ঝুলত, কি সাংঘাতিক ব্যাপার, রাত্রের ঘুমটাও শান্তিতে হতে দেবে না, হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো সব খটখট খটখট করে উঠত, তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলো শক্ত শক্ত সব নাম জানা হয়ে গেছিল, তাতেই ভয় গিয়েছিল ভেঙে। ও, হাড়গুলোর নাম জানা হয়ে গেছিল বলে মনের মধ্যে যে ভয়টা ছিল, কঙ্কাল দেখার ভয়, সে ভয়টা ভেঙে গেছিল। 1892 সালের ফাল্গুন মাসে সাধনা পত্রিকায় বেরোলো রবীন্দ্রনাথের গল্প কঙ্কাল। গল্পের শুরুও সেই বাল্যকাল, ছোট্টবেলায় দেখা সেই কঙ্কালের স্মৃতি আবার ফিরে এলো রবীন্দ্রনাথের পরবর্তী জীবনে, পরিণত বয়সে লেখা কঙ্কাল গল্পে। সেই ঘরে ঝোলানো কঙ্কালের কাহিনী দিয়েই এক 26 বছরের পূর্ণ যৌবনা বিধবা নারীর এই কঙ্কাল, বাল্যকালের কঙ্কালের স্মৃতির অনুষঙ্গে সৃষ্টি গল্পের। ডাক্তার ঘটিত ঘটনায় সমন্বিত আছে এই গল্পের। 1900 সালে কবি একটা ছোট্ট গল্প লিখলেন, গল্পের নাম দুর্বুদ্ধি। এই গল্পের নায়ক একজন নেটিভ ডাক্তার, নেটিভ ডাক্তার মানে দেশি ডাক্তার, স্থানীয় ডাক্তার। গল্প শুরু, আমি পাড়া গিয়ে নেটিভ ডাক্তার, পুলিশের থানার সম্মুখে আমার বাড়ি, যমরাজের সহিত আমার যে পরিমাণ আনুগত্য ছিল, দারোগাবাবুর সহিত তাহা অপেক্ষা কম ছিল না। আমার মধ্যস্থতায় দারোগার এবং দারোগার মধ্যস্থতায় আমার উত্তরোত্তর আর্থিক শ্রীবৃদ্ধি হইতেছিল, মানে বেশ টাকা পয়সা ভালোই আমদানি হতো আর কি। দেশি আমলাতন্ত্রের হৃদয়হীনতা ও নির্লজ্জ লোভের এক ভয়ঙ্কর কাহিনী ছিল রবীন্দ্রনাথের লেখা এই দুর্বুদ্ধি গল্পটি। কন্যার আকস্মিক মৃত্যু ডাক্তারকে সেই পাপ চক্র থেকে বেরিয়ে আসার পথ দেখায়। ওই ডাক্তারের এক কন্যা অকাল প্রয়াণ, ডাক্তারকে সেই পাপের রাস্তা ছেড়ে বেরিয়ে আসতে পথ দেখায়। গল্পে অন্যায়ের প্রতি ডাক্তারের মহত্তম ঘৃণা তীব্র নীল শিখায় উদ্ভাসিত। ব্যক্তিগত শোক তার আত্মশুদ্ধি ঘটালেও আমলাতান্ত্রিক প্রাতিষ্ঠানিক হৃদয়হীনতার পরিবর্তন ঘটে না। এবার একটু জ্যোতি একটা গান শোনাব।
তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে টুটি ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরে সুরধুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, ছিলাম শোনাবো, গানটা শোনালাম, এবার একটু ফিরে আসি। 1900 সালে কবির লেখা দুর্বুদ্ধি গল্পটা বললাম। বাংলা 1305 সালে রবীন্দ্রনাথ লিখলেন দৃষ্টিদান, আর 1903 সাল বাংলা 1309 সালে লিখলেন মাল্যদান গল্প, এক নবীন ডাক্তারের গল্প,
ডাক্তার অবিবাহিত, এরকম তথ্য অনেক আছে। কিন্তু একটা বিরতির সময় হয়েছে, এই যে রবীন্দ্রনাথের সেই সময়কার প্রাসঙ্গিক যে গল্পগুলোর মধ্যে চিকিৎসা, ডাক্তার ইত্যাদি বিষয়বস্তুগুলো বারবার করে এসেছে, সেই গল্পগুলোর প্রাসঙ্গিকতাটা আপনাদের কাছে তুলে ধরব। এখনই তুলছি না, তার কারণ আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে বিস্তারিতভাবে এই বিষয়ের উপর আলোকপাত করব। রবীন্দ্রনাথের অসংখ্য গল্পের মধ্যে, অসংখ্য উপন্যাসের মধ্যে এই যে চিকিৎসা, ডাক্তার, পথ্য, রোগী, রোগিনী, এগুলো ছড়িয়ে আছে। একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, আবার তথ্য নিয়ে আসছি। অসম্ভব ভালো, কেউ কোথাও যাবেন না।